TechShohor.com এর আয়োজনে ব্র্যান্ড নিউ সিরিজ SheDiGi প্রোগ্রামে আপনাদের সবাইকে স্বাগত জানাই, আমি শ্যামি। আজকে আমাদের স্টুডিওতে আমাদের সাথে উপস্থিত আছেন বিসমিল্লাহ ফ্যাশনসের স্বত্বাধিকারী সোনিয়া বেগম। সোনিয়া, থ্যাংক ইউ সো মাচ আমাদের সাথে আজকে জয়েন করার জন্য। আমরা এই প্রোগ্রামে আজকে আপনার পণ্য সম্পর্কে জানবো, আপনার স্ট্রাগল সম্পর্কে জানবো, আপনার বিজনেস স্ট্র্যাটেজি সম্পর্কে জানবো, আপনার সাকসেস সম্পর্কে জানবো। আমরা অলরেডি বিলিভ করি আপনি অনেক সাকসেসফুল একজন নারী ব্যবসায়ী, এবং সেই জন্যই আপনি আজকে এই অনুষ্ঠানে এসেছেন। সো প্রথম প্রশ্ন, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ আপু, আপনি কেমন আছেন? আমি বেশ ভালো আছি, থ্যাংক ইউ। আপনাকে দেখে আরও ভালো লাগছে, থ্যাংক ইউ। আপনার প্রোডাক্টগুলো সম্পর্কে জানতে চাই, আপনি কী কী প্রোডাক্ট নিয়ে কাজ করেন? জি, আমার প্রোডাক্ট হচ্ছে থ্রি পিস, শাড়ি, চাদর, তারপর টপস, টাইস, মানে অনেকগুলো ইত্যাদি ইত্যাদি অনেকগুলো আইটেম আছে। বেসিক্যালি থ্রি পিসটা নিয়ে বেশি কাজ করা হয়। কিন্তু আপনি ভার্সেটাইল প্রোডাক্ট? হ্যাঁ, যেমন নকশি কাঁথা আছে, আন্ডারগার্মেন্টস আছে, তারপর হোমমেড ঘি আছে, অনেকগুলো আইটেমই আমার। সো এই যে ভার্সেটাইল প্রোডাক্ট নিয়ে কাজ করেন, এত কাজ করতে একটা এত বড় ব্যবসার জন্য একটা পুঁজি দরকার ছিল, আপনি শুরুটা কীরকম ছিল, কতখানি পুঁজি নিয়ে শুরু করেছিলেন? শুরুটা বেসিক্যালি আমার কমই ছিল, আলহামদুলিল্লাহ এখন সেটা আস্তে আস্তে বেড়েছে। সেটা কত ছিল শুরুটা? কম বলতে 4 লাখ ছিল। 4 লাখ ছিল। ঠিক কোন পয়েন্টে এসে আপনার মনে হলো যে আপনি একজন উদ্যোক্তা হবেন? ওই যে যখন কাজ করার ইচ্ছে হলো, কাজ করতে করতে সবার সাথে একটা ভালো লাগা, তখন মনে হলো যে না, আমি কিছু করতে চাই। সংসার, দেন ফ্যামিলি, সব কিছু মিলেই মানে আমার খুব করার একটা ইচ্ছে, এখনও করতে চাই যে আরও কিভাবে এটা আরও ভালো করা যায়, খুব ভালো লাগে। কিন্তু করার জন্য তো অনেক কিছু ছিল, কিন্তু কেন মনে হলো ফেসবুকে এসে আমি এরকম এফ কমার্স বিজনেসের সাথে সংযুক্ত হব? এটা আসলে মানে সব ভাষায় প্রকাশ করা যাবে না কেন মনে হলো, তার মধ্যে শর্ট করে বলি যে যখন মানে আমি ফেসবুকে আসি সবারটা দেখে, তখন মনে হলো যে না, তাহলে আমি কেন পারবো না, আমিও কিছু করতে চাই। এই আর কি, যে সবার আর আসলেই মানে খুবই ভালো ই কমার্সের যে সিস্টেমটা, এটা খুবই ভালো। আপনি যখন শুরু করেছিলেন, শুরুর সময় আপনার প্রথম দিন কত টাকার প্রোডাক্ট সেল করেছেন? শুরুটা আলহামদুলিল্লাহ আমার ভালোই ছিল, কারণ আমার ফ্রেন্ড সার্কেল অনেক, আমার সবার সাথে একটা ভালো রিলেশন, সো সেই হিসেবে আমার শুরুটা প্রথম দিনে মাশাল্লাহ অনেক ভালোই ছিল। কীরকম একটা যদি আইডিয়া দিতেন? কীরকম ওই দিন মনে করেন যে আপনার প্রায় 30,000-এর মতো ছিল প্রথম দিনে। সেদিনের অনুভূতি কি ছিল? মাশাল্লাহ, আসলে মানে এটা বলে বোঝানো যাবে না এই অনুভূতিটা মানে কেমন ছিল অনেক। আর সেই শুরুর দিনের সেলিং, আমি সেই শাড়িটাই কিন্তু আজকে পরে এসেছি, আমি এই শাড়িটা পরেই কিন্তু শুরুটা করেছিলাম। খুবই মানে এখনো ভালো লাগে ওই দিনটার কথা মনে হলে। আপনি কবে উদ্যোগটা শুরু করেছেন, কত বছর হলো আপনার এই ব্যবসার বয়স? আমার এখন 6 বছর শেষ হয়েছে, সাথে পা রাখলো দেন এই ফেব্রুয়ারি মাসেই। আই সি, নাইস। এই জন্য মানে আরও ভালো লাগছে যে এই ফেব্রুয়ারি মাসে আমি শুরু করেছিলাম, আর এই ফেব্রুয়ারি মাসে আলহামদুলিল্লাহ আমি 2টা টকশোতে আমি জয়েন করেছি। মানে খুব ভালো লেগেছে যে 6 বছর পরে সে আবার নতুন করে সব কিছু। ইউ ডিজার্ভ ইট, মেবি আপনি আরও অনেক টক শোতে জয়েন করবেন, আপনার সাকসেস স্টোরি আরও অনেকেই শুনবে। আপনি যে 6 বছর ধরে ব্যবসা করছেন, প্রতি বছরে তো একটা ব্যবসার একটা টার্গেট থাকে যে আমি বছর শেষে এত টাকার ব্যবসা করতে চাই, এত টাকা আয় করতে চাই। আপনার যে টার্গেট ছিল সেটা কি আপনার এখন বছর ভরে সেটা আপনি টার্গেটটা পূরণ করতে পারেন, নাকি কখনো কম রয়ে যায়, কখনো বেশি হয়? না, আলহামদুলিল্লাহ আমি আমার টার্গেট অনুযায়ী, অনেক সময় দেখা যায় টার্গেট ছাড়িয়েও যায়, বাট এই করোনার এই 2 বছরে একটু ই হয়েছে, তাও আলহামদুলিল্লাহ যে বেশ ভালো আছি। ভালো আছে। পণ্য যে আপনি ডেলিভারি করেন, অত্যন্ত ভার্সেটাইল প্রোডাক্ট, এক একটা প্রোডাক্টের ডেলিভারি এক এক রকম হয়, যেমন ঘিয়ের ডেলিভারি যেরকম করে হবে, কামিজের ডেলিভারি হয়তো সেরকম করে হবে না, সে এই পণ্য ডেলিভারির মাধ্যম হিসেবে আপনি কী ব্যবহার করছেন? জি, আমি আপনার ফ্লাইং জেট কুরিয়ার সার্ভিস এটার সাথে জড়িত, খুব ভালো সার্ভিস দেয়, একদম আমার শোরুম থেকে এসে আমাকে নিয়ে যায়, দেন আমাকে ওটা নিয়ে কোনো মানে টেনশন করতে হয় না, ওদের সার্ভিস খুবই ভালো। আর যদি খুব বেশি প্রবলেম হয় ঢাকার বাইরে নিয়ে, তখন সুন্দরবন কুরিয়ারকে আমার হেল্প নিতে হয়, কিন্তু আমার ফ্লাইং জেট আমার সবচেয়ে কাছের।
আচ্ছা, এটা আমার বেস্ট আর কি। আপনি যে আপনার প্রোডাক্ট যখন ডেলিভারি করছেন, তখন এই প্রোডাক্টের যে ক্রেতারা কিনছে সেটার জন্য পেমেন্ট মোড, এটা আপনি কোন মোডটাকে ইউজ করেন? যে আমি ক্যাশ অন ডেলিভারিতে করি, এটাতে আমার মনে হয় যেন কাস্টমারও মানে স্যাটিসফাই, যে ওরা পণ্যটা দেখে তারপর পছন্দ হলে রাখবে, পছন্দ না হলে ওরা ফেরত দিবে, জাস্ট ডেলিভারি চার্জটা ওরা দিয়ে দিবে। এই জন্য আমাকে মানে ক্যাশ অন ডেলিভারিটাই আমার ভালো লাগে, এটাতে আমি বেটার ফিল করি। ক্যাশ অন ডেলিভারি যখন আপনাকে থার্ড পার্টির মাধ্যমে করছেন, আপনার টাকাটা কদিন পরে আপনার কাছে আসে? না, এটা আমার যে ফ্লাইং জেটের সাথেই, ওরা সাথে সাথে এটা সাথে সাথে বলতে একদিন দুদিন, হ্যাঁ হ্যাঁ, এই সময়ের মধ্যে দিয়ে দিচ্ছে। তো আপনার এই দিক থেকে কখনো কনসার্ন তৈরি হয়নি? না। আপনার যে ক্রেতারা, ক্রেতাদের দিক থেকে কখনো কোনো সমস্যার মুখোমুখি হয়েছেন? না, আলহামদুলিল্লাহ। ওই যে বললাম না যে আমি সবাইকে বন্ধু মনে করি, আমার ক্রেতারাও আমাকে বন্ধু মনে করে, সো এই হিসেব থেকে আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমার ক্রেতাদের নিয়ে। গ্রেট। আপনার এই যে ব্যবসার ক্ষেত্রে এখন তো ইফ কমার্সে আরও অনেক মানুষ এসছে, আপনার যারা প্রতিযোগী আছেন, প্রতিযোগিতাটা কী ধরনের? প্রতিযোগিতা বলতে এটা এখন মানে খুবই টাফ, যেহেতু আমরা এখন সবাই অনলাইনে, যে সো একটু টাফ হলেও আমি মনে করি যে যার জায়গা থেকে খুব স্ট্রং থাকতে হবে, যে আমি আমার প্রোডাক্টটা ভালো রাখতে হবে, তাহলে আর টাফ মনে হবে না। কারণ আমি যদি আমার প্রোডাক্টটা ভালো রাখি, তাহলে দেখবেন যে আপনি সব কিছু ইজি। আর যদি আপনি মানে এটার মধ্যে কোনো প্রবলেম, যে না এটা আমি দেখাবো একটা, দিব একটা, তখনই আসলে বেশি টাফ মনে হয়। রাইট। এই যে আপনার এই পথটাতে যারা নতুন হাঁটছেন, যারা নতুন উদ্যোক্তা, তাদের জন্য কোনো পরামর্শ আছে? জি, আমি নতুনদের জন্য বলবো যে সবাই সততার সাথে দেন স্ট্রং লেগোতে হবে। আপনার বাধা আসবে, বিপত্তি আসবে, বাট আপনার নিজেকে স্ট্রং থাকতে হবে যে আমি সামনে এগিয়ে যাব, পিছনে হাঁটব না। সো যেই হোক, থ্রি পিস হোক, শাড়ি হোক, দেন হোমমেড, অনেক কিছু আছে যারা আমরা কিছু করতে চাই, যেটা নিয়ে আগাবেন সততার সাথে আগাবেন, যে একটা ছবি দিবেন, প্রোডাক্ট আরেকটা দিবেন, এটা যেন না হয়। সো আল্লাহর নাম নিয়ে সবাই সততার সাথে এগুলি ইনশাল্লাহ যার যার উদ্দেশ্য সফল করতে পারবেন। দ্যাটস এ গ্রেট টিপ। একটা ছোট্ট কোয়েশ্চেন জানার ছিল, যেমন বাংলাদেশে আমাদের এই সমাজে নারীদের সামনে এগোনোর পথে অনেক ধরনের বাধার সম্মুখীন হতে হয়, এই যে আপনি একজন নারী, আপনি উদ্যোক্তা হবেন, আপনি কী ধরনের বাধার সম্মুখীন হয়েছিলেন এবং সেগুলো চ্যালেঞ্জগুলো আপনি কীভাবে মোকাবেলা করেছেন? এটা আসলেই বলতে গেলে অনেক, যে আমাদের বাংলাদেশের নারীদের জন্য তো বাধা মানে অনেক, যা আসলে কল্পনাও করা যায় না। দেন যাদের ফ্যামিলি সাপোর্ট আছে তাদের জন্য একটু সুবিধা হয়, দেন আলহামদুলিল্লাহ আমি আমার ফ্যামিলি সাপোর্ট পেয়েছি, আমি দুই ফ্যামিলি থেকে সাপোর্ট পেয়েছি। দেন আমার সবচেয়ে বড় যে ফ্রেন্ড, আমার হাজব্যান্ড অনেক সাপোর্ট করেছে, সেজন্য আমি আজকের এই পর্যন্ত আমি আসতে পেরেছি। আর সমাজ তো বাধা দিবেই, সমাজ তো বলবে এই নারীরা কেন, তোমরা বাচ্চা লালন পালন করো, সংসার করো, এটাই বলবে। সো আসলে কেউ কারো জন্য না, মনে রাখতে হবে এই যে হাজব্যান্ড যে আমার বন্ধু, এটাও কিন্তু যে কতক্ষণ ই থাকবে, তো সেটা এই জন্য নিজের জন্য নিজেকে সবসময় স্ট্রং রাখতে হবে, নিজের জন্য আর কারোর জন্য না। সমাজ বলবেই, সমাজের জন্য সমাজ ভালোও বলবে মন্দও বলবে। সো সবাই নিজের জায়গা থেকে নিজেকে নিয়ে ভাববেন, কে কি বললো সেটা নিয়ে না ভাবাটাই আমি মনে করি যে বেটার। কারণ আমি জানি আমি কি করছি, কারণ যেহেতু আমি ভালো কাজ করছি সেই হিসেবে আমি পিছনে হাঁটার প্রয়োজন মনে করি না। আপু, আপনার এই যে ব্যবসার আপনার ফিউচার প্ল্যানটা কি? আপনি বর্তমানে তো প্রায় 6 বছর ধরে ব্যবসা করছেন, কিন্তু আপনার ভবিষ্যতের পরিকল্পনাটা আপনি কিভাবে দেখছেন? ফিউচার প্ল্যানটা মাশাআল্লাহ অনেক দূর, অনেক দূর। আমি চাই অনেক দূরে আরও আমার বিসমিল্লাহ ফ্যাশন এগিয়ে যাক। যেমন আমি, যেমন আজকে এখন আমি এই পর্যায়ে আছি, আমি চাই আমার মতো আরও 10টা নারী এই পর্যায়ে চলে আসুক। সো আমি দেশের বাইরেও কাজ করতে চাই, যেমন আমাদের দেশীয় প্রোডাক্ট কিন্তু এখন বিভিন্ন দেশে কিন্তু চলে যাচ্ছে। সো আমি চাই যে আমার প্রোডাক্টগুলোও যেন দেশের বাইরে যাক, আমার বিসমিল্লাহ ফ্যাশন দেশ বিদেশ সবাই চেনুক জানুক। দোয়া করবেন আপনারা এবং যারা অনুষ্ঠান দেখছেন, দেখবেন, সবার কাছেই আমি দোয়া চাই যেন সবাই দোয়া করবেন আমার বিসমিল্লাহ ফ্যাশন যেন অনেক দূর এগিয়ে যায়। কারণ আসলে আমি কেন আমার বিসমিল্লাহ ফ্যাশন বলি, এটারও একটা কারণ, আমি
আমার বিসমিল্লা ফ্যাশনকে অনেক ভালোবাসি। আমি অনলাইনে আসার আগে আমি কিন্তু দোকান দিয়েছি, সো এখন আমি আমার এটা সন্তানের মতো, আমি পরিবারকে যেমন ভালোবাসি আমি আমার বিসমিল্লা ফ্যাশনটাকে অনেক ভালোবাসি। সো যারা মানে অনলাইনে কিনতে একটু হেজিটেশন ফিল হয়, অবশ্যই আমার শোরুমে চলে আসবেন, আমার বিসমিল্লা ফ্যাশনে আপনার যাত্রাবাড়িতে, যাত্রাবাড়ি ধনিয়া এরিয়াতে পড়েছে, চলে আসবেন, ওইখানে দেখে শুনে দেন, আমার সাথে একটু গল্প হলো, আড্ডা হলো। আপনার শোরুমটাতে সব সব প্রোডাক্টই পাওয়া যায় যা আপনি অনলাইনে বিক্রি করেন, সবই আপনার ফিজিক্যালি শোরুমে গিয়ে দেখা যাবে। বরং অনেকগুলো আইটেম হয়তো বা আমি বলাও হয়নি, কারণ অনেক আইটেম রাখা হয়, অনেকগুলো শোরুমে গেলে আরও বেশি এটা ভালো যে অনেক এই আর কি। সোনিয়া আপু, থ্যাংক ইউ সো মাচ আমাদের সাথে আজকে জয়েন করার জন্য, আপনার গল্প শোনানোর জন্য। আপনি অনেক বড় হন, আপনার সমস্ত স্বপ্ন সার্থক হোক, আপনি অনেক দূরে গিয়ে যান, এটা আমরা দোয়া করি। থ্যাংক ইউ আপু, আমার মিস্টি আপুকে অনেক অনেক থ্যাংক ইউ, খুবই ভালো লেগেছে, এবং টেকশোর সবাইকেই অনেক অনেক ধন্যবাদ আমাকে আমন্ত্রণ করার জন্য। সবাই টেকশোরের পাশেই থাকবেন। প্রিয় দর্শক, টেকশোরের সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, বাট ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ। সি ইউ ইন দ্য নেক্সট এপিসোড।